হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো জেনে অবাক হবেন, পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটি হলো ভারতের মুম্বাইতে। ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি, তিনি এই বাড়িটি বানিয়েছেন। ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স হলো একটি অন্যতম বড় কোম্পানি। এই কোম্পানির 44% শেয়ার হোল্ডার হলেন মুকেশ আম্বানি। পৃথিবীর মধ্যে 90তম ধনী ব্যক্তি হলেন তিনি। এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হল মুকেশ আম্বানি। দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো তার স্ত্রীকে চিনেন, তিনি হলেন নীতা আম্বানি, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের মালিক। পর্তুগাল ও স্পেনের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে আনতুল্লা নামের একটি দ্বীপ ছিল। হোমার ও হোরাসের লেখায় আনতুল্লা দ্বীপের উল্লেখ পাওয়া যায়। তবে দ্বীপ আনতুল্লা আজ শুধুই রূপকথা, বর্তমানে এই দ্বীপের কোনো হদিস নেই। তবে মুকেশ আম্বানি রূপকথার এই দ্বীপের নামে তার স্বপ্নবাড়ির নাম দিয়েছেন আনতুল্লা। সবচেয়ে মজার একটি খবর হলো, আনতুল্লা নামের এই বাড়িটি আমাদের প্রিয় মুভি ক্রিশ 3 সিনেমাতে দেখানো হয়েছে। আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো অনেকেই ক্রিশ 3 সিনেমার ভেতর আনতুল্লা বাড়িটি খুঁজবে। আনতুল্লার উচ্চতা 570 ফুট, স্বাভাবিকের পরিমাপে এই উচ্চতা 60তলা ভবন তৈরি করা যাবে। তবে আম্বানি তৈরি করেছেন মাত্র 27 তলা, অর্থাৎ প্রতিটি সিলিংয়ের উচ্চতা স্বাভাবিকের প্রায় দ্বিগুণ। দর্শক বন্ধুরা, আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি 1600 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে। আনতুল্লায় 50 আসনের একটি সিনেমা হল, সুইমিং পুল, বলরুম, হেলথ ক্লাব, ইয়াগো স্টুডিও আছে। বাড়িটিতে লিফটের সংখ্যা মাত্র 21টি। আনতুল্লা ছোটখাটো মাপের ভূমিকম্প সহ্য করতে পারবে। বাড়িটির টপ ফ্লোরে 3টি হেলিপ্যাড আছে, আছে 4তলা ঝুলন্ত বাগান। এই বাগানের মাধ্যমে আনতুল্লাকে শীতল রাখার ব্যবস্থা করা হয়েছে। 6তলায় রয়েছে কার পার্কিং, সেখানে একসঙ্গে 160টি গাড়ি রাখা যাবে। আনতুল্লার পরিচর্যার জন্য রয়েছে 600 জনের এক বিশাল কর্মী বাহিনী। তবে আম্বানি পরিবারের সদস্য সংখ্যা মাত্র 6 জন, স্ত্রী নীতা আম্বানি, মেয়ে ঈশা আম্বানি, 2 ছেলে আকাশ আম্বানি ও অনন্ত আম্বানি এবং মা করিল্লাবেন আম্বানিকে নিয়ে মুকেশ আম্বানির পরিবার। আনতুল্লার নকশা করেছেন আমেরিকার বিখ্যাত স্থপতি পার্কিন্স এবং ওয়েল। বাড়িটির কাজ চলে স্টার্লিং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি প্রাইভেট ফার্মের অধীনে। নির্মাণ কাজ করেন লেইটন হোল্ডিংস। বাড়িটির চারপাশে সবুজ পরিবেশ তৈরি করা হয়েছে। বাড়িটি তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ 7 বছর। 2010 সালে বাড়িটি তৈরি সম্পন্ন হয়। ওই বছরের 5ই ফেব্রুয়ারি আনতুল্লার শুভ উদ্বোধন করা হয়। ফোর্স ম্যাগাজিন এক জরিফে আনতুল্লাকে বিশ্বের সবচেয়ে দামি বাড়ির তকমা দিয়েছেন। তবে মুকেশ আম্বানির স্বর্গীয় বাড়ি আনতুল্লার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ আছে। বস্তি উচ্ছেদ করে সেই স্থানে বাড়িটি হয়েছে বলে অভিযোগটি প্রচলিত। রিলায়েন্স কোম্পানির মালিক মুকেশ আম্বানি এত খরচ করে বাড়িটা নির্মাণ করেছেন, তাহলে তার মোট সম্পদের পরিমাণ কত জানতে ইচ্ছা করছে তো? তবে জানা যায় তার মোট সম্পদের পরিমাণ প্রায় $27 বিলিয়ন। দর্শক বন্ধুরা, আপনি যদি মুকেশ আম্বানির মতো এত ধনী হতেন তাহলে আপনি কি করতেন? আপনার মনের ইচ্ছা জানান আমাদের কমেন্টস বক্সে। আর এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের বিনোদন ভিডিও টিম সার্থক। উইল বি সিন ইন দ্য নেক্সট ভিডিও। স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ।